একটি সংক্রামক রোগ এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে এবং এটা এমন না যে ইদানিং কালের রোগ এটা কিন্তু 200 বছরের আগের পুরনো একটা রোগ তো এই এখন যে প্রথম দিকে অনেক শুরুর দিকে যক্ষ্মা রোগের জন্য ইঞ্জেকশন ব্যবহার করতে কিন্তু এখন কিন্তু সহজ উপায়ে ট্যাবলেট গ্রহণ করলে কিন্তু সেটা মানে সহজে পাওয়া যাচ্ছে ট্যাবলেটটা এবং মানুষ খেতে পারতেছে সহজে সব কিছু কিন্তু ইজি করা হয়েছে যক্ষ্মা রোগের ক্ষেত্রে তা যক্ষ্মা রোগ হলে যে মানে যক্ষ্মার যে জীবাণুটা আসলে এটা যখন মানুষের দেহে প্রবেশ করে মানে মেইনলি হলো 80% কিন্তু লাংসের মাধ্যমে ফুসফুসের মাধ্যমে কিন্তু যক্ষ্মাটা হয় মানে প্রাইমারি যেটা ফুসফুস ছাড়াও কিন্তু আপনার হাতের নখ এবং চুল ছাড়া আপনি বডির যে কোনো জায়গায় যক্ষ্মা রোগ হতে পারে বাকি 20% যে কোনো জায়গায় হতে পারে ইদানিং দেখা যাচ্ছে বোন টিবি স্পাইন টিবিতে কিন্তু মানে বেশি পরিমাণে হচ্ছে তো যক্ষ্মা রোগ যদি আমি সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য নিরাময়যোগ্য রোগ যদি ওষুধটা ঠিক মতো খাওয়া হয় মানে যার যক্ষ্মা হচ্ছে সে যদি সঠিক সময়ে যদি চিকিৎসাটা নিয়ে থাকে আর টাইম মতো যদি আসে ওষুধটা যদি যারা 6 মাসে করা কারণ 9 মাসের বিভিন্ন ধরনের মেয়াদে কিন্তু আছে সে যদি সে পুরো ফুল কোর্সটা কমপ্লিট করে তাহলে যক্ষ্মা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য হয়ে যায় প্রতিরোধযোগ্য রোগ এটা সেক্ষেত্রে সবাইকে বোঝা উচিত যেহেতু যক্ষ্মার জন্য আমাদের এখন যেগুলো জিন এক্সপার্ট মেশিনটা আছে বিভিন্ন জায়গায় কিন্তু আছে ঢাকা শহরে আছে বিভিন্ন জেলা উপজেলা লেভেলে কিন্তু আছে এই মেশিনের মাধ্যমে অতি সহজে আগে যেখানে কালচার করে অনেক দেরি করে যেমন কয়েক সপ্তাহ পরে কিন্তু পজিটিভটা ধরা পড়তো এখন জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে কিন্তু আমরা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা টেস্ট করে শনাক্ত করতে পারি সে যক্ষ্মা রয়ে কিনা যার ফলে খুব ইজিলি কিন্তু শনাক্ত করা যাচ্ছে এই কারণে কিন্তু শনাক্তের হারটা কিন্তু এখন বাড়ছে কারণ মানুষ এখন কিছুটা হলে আগে সচেতন হয়েছে কোভিডের কারণে কোভিডের সময় কিন্তু মানুষ বুঝতে পেরেছে সচেতন হলে রোগটা যে নির্মূল করা যায় সুস্থ হওয়া যায় সে ব্যাপারে মানুষ কিন্তু অনেকটা এখন খুব অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে যার ফলে রোগীগুলো আসছে অনেক বেশি আউটডোরে কিন্তু রোগীদের ভিড় আগের চেয়ে অনেক বেড়েছে যার ফলে আর্লি যদি ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট করে রোগীটা সুস্থ হয়ে যায় অনেকে আসে লেট সময় আসে এবং তার ওষুধটা ঠিক মতো খায় না এক মাস খেয়ে ছেড়ে দেয় তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যু হারটা বেশি যক্ষ্মা নির্মূলের জন্য আমরা কিন্তু এইচডিজি অর্জন যেটা মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেইটা কিন্তু আমরা 2030 সালের মধ্যে নির্মূল করার জন্য মানে যক্ষ্মাটাকে এমনভাবে মানে কমিয়ে আনবো যাতে জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয় সে লক্ষ্যে কিন্তু সবাই মিলে একসাথে কাজ করা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম চলছে কর্মসূচি চলছে সারা বাংলাদেশ ব্যাপী যক্ষ্মা রোগ থেকে আমাদের সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে যেহেতু সব জায়গায় যক্ষ্মা রোগের চিকিৎসাটা সম্পূর্ণভাবে ফ্রি এবং যে এটা করা হয় টেস্ট করা হয় সেটাও কিন্তু ফ্রি যার ফলে মানবের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য জনগণের সুবিধার জন্য সরকার কিন্তু বিনামূল্যে দিচ্ছে কিন্তু আমাদের কিনতে হচ্ছে কিন্তু টাকা দিয়ে কিন্তু আমরা বিনামূল্যে দিচ্ছি এই যে ফ্রি চিকিৎসাটা দিচ্ছি সেটা মানুষের আসলে সহজে গ্রহণ করা উচিত যদি মানুষের সহজে এটা গ্রহণ করে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য প্রতিরোধযোগ্য রোগ হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমডিএ ডেভেলপ করে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স মানে ওষুধটা যাতে কাজ করছে না সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের সেই সব ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা আছে আমরা অন্য ড্রাগ দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করা হয় তো যার ফলে সরকার কিন্তু সব সচেষ্ট আছে জনগণের পাশে থাকার জন্য জনগণ যদি তারা নিজেরা উদ্যোগী হয়ে চিকিৎসা নিতে আসে সেটা যদি সম্পূর্ণভাবে খেয়ে থাকে তাহলে যক্ষ্মা রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য রোগ